গত সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল সবার প্রত্যাশা পূরণ করে জাতীয় দল এই টুর্নামেন্টে ভালো খেলবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম ও স্ট্রাইকার জাহিদ হাসান মিলি এই টুর্নামেন্টকে ঘিরে চাপ থাকলেও তাকে পজিটিভলি নিতে চান ফুটবলাররা সিলেট থেকে গুলজার আহমেদের রিপোর্ট লক্ষ্য উদ্দেশ্য সবার জানা এবার প্রমাণের পালা প্রস্তুতি পর্ব শেষ বঙ্গবন্ধু গোল্ড কাপে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ দ্বিতীয় দিনের মতো সিলেটে অনুশীলন করলেন এমিলি মামুনুলরা সেমিফাইনাল খেলার চাপ স্বীকার করে নিয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম ও দলের অন্যতম সিনিয়র সদস্য জাহিদ হাসান এমিলি ভালো রেজাল্ট কিন্তু ডিপেন্ড করে আমাদের প্লেয়ারদের উপরে আমরা কতটা কমিটমেন্ট এবং কতটা আত্মবিশ্বাস এই টুর্নামেন্টকে নিয়ে লাস্ট যেটা হয়েছে সেটা যেন এবার না হয় আর এবার সিলেটবাসীকে একটা ভালো ফুটবল উপহার দিব এবং আমরা ভালো ফুটবল শুধু সিলেটবাসীকে নয় সারা বাংলাদেশকে দিব টার্গেট সেমিফাইনাল তাই অবশ্যই ভালো খেলতে হবে এবার তো আন্তর্জাতিক ম্যাচ স্পন্সর সহ অন্য অনেক চাপ আছে বিকল্প নেই ভালো খেলার স্ট্রাইকার সংকট বাংলাদেশের সাফল্য যাত্রায় বড় বাধা জাহিদ হাসান এমিলি নিজ কাঁধে দায়িত্ব তুলে নিতে চান তবে সহায়তা চান ভাগ্যের স্পেশালি আমরা যারা স্ট্রাইকে খেলি তাদের উপর তো অবশ্যই একটা দায়িত্ব থাকবে আমরা চেষ্টা করব সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ বাদে বাকি দেশগুলো যুবদল পাঠানোয় ভালো করার প্রত্যাশা বাস্তবতার ছোঁয়া পাচ্ছে টিমের ভালো রেজাল্টের জন্য একটা গুড টিমওয়ার্ক দরকার যেটা আমি বর্তমান অবস্থায় আমার টিমের আছে দু ঘন্টার বেশি সময় ঘাম ছড়িয়েছে বাংলাদেশ সেরা একাদশ গঠনই এখন প্রধান লক্ষ্য কোচ লুডভিক ডি ক্রুইফের মাঠে কঠোর অনুশীলন আর স্বাগতিক হিসেবে দৃঢ় মনোবল সাথে আছে স্থানীয় দর্শকদের উৎসাহ সবকিছু মিলিয়ে স্বপ্ন পূরণের পথে এগুচ্ছে বাংলাদেশ ফুটবল দল যা প্রমাণিত হবে 29 জানুয়ারি সিলেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে গুলজার আহমেদ চ্যানেল 24 সিলেট